गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल ज्योति दास। तुम्हारा सबा कमन आचो? आशा करी सबाई भलो आओ भलो आज। तो देखो आज के सकाल सकाल कचु काटते बसे गलम। तो सकाले आज के एक टूरते मैं देरी है, मैं एकटूखानी तो रास्ता दिए हाँटते जा तो एकटूखानी देरी हो गए आस्ते आस्ते। तो देखी माँ उठान कर छाद कमप्लीट और एकदि भात बसिए दिए। तो तारपर आमी दुपुरेर जन्य ओई सब्जीगुलो काटछि, कारण कि दुपुरे आमी माने एकटु परे बाजारे दिए जाब। तो भाबलाम तले सब्जीगुलो केटे दिए जाए, मार एकटुखानि आगाबे। आर प्रचंड रोद उठे तो सब मा रान्ना हये गेछे। तो भात आजके एकटा जाब बोले कि बोले भात खेये गेछि, नयतो सकाले भात खाइनि। तो भाबलाम ठीक आछे एकटु भात खेये नि। आर हे भिडियोटा स्किप ना करे पुरो देखो। तो देखते थको सारा दिन हमें क्यों ये देखो बाबा भात खेती चले आसल। तो ये बस बहुत भात खेल निल। तो বন্ধুরা দেখো সবজি কেটে নিয়েছে, এই দেখো চচ্চড়ি কেটেছে, আর এই দেখো কচুর বড়া, আর ওইদিকে কচু একটুখানি কেটে রেখেছি বাটা করার জন্য, আর এখানে কচু শাকটা কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, আর এই বুটের ডালটা দিয়ে দেব এই কচুতে কচু শাক। তো তারপর দেখো আমি চলে আসলাম এই দেখো বাজারে, মহেপাড়া বাজারে। তো এখন যাব হচ্ছে বেগুড়েশ্বর। দেখো কি রোদ রোদ হচ্ছে বাপরে। আমিও ছাতা নিয়ে আসলাম, সাইকেল নিয়ে আসলাম। দেখো কি অবস্থা, দেখো কানের করতেও ভুলে গেলাম তাড়াতাড়ির জন্য, গলায় মালাও করিনি। তো তারপর দেখো চলে আসলাম, দেখো এটিএমে মনে হচ্ছে টাকা ঢুকেছে। তো দাঁড়িয়েছি টাকা উঠাবো একটুখানি। তো দেখো বাড়ি চলে আসলাম, কি অবস্থা। তো আমি ভয়েস ওভার দিচ্ছিলাম কারণ ফ্যানের হাওয়ার জন্য কিছু শোনা যাচ্ছিল না। তো একটুখানি শুয়ে আছি। তো এখন দেড়টা মতো বাজে, চলে আসলাম এই মাত্র এসে, শুধু জামা কাপড়টা চেঞ্জ করে দিই। প্রচণ্ড গরম দিয়েছিল। আর এইদিকে মা রান্না করছে, এই দেখো প্রচুর বড়াটা ভাজি করছে, আর এই দেখো কচু শাক, আর এখানে তারপর এই দেখো ভাত খেতে চলে আসলাম। দেখো কত কিছু, এক দুই তিন চারটা বানিয়েছে, মার কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কেন কি নিরামিষ। তো খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম, তারপর দেখো আজকে মনসা পুজো অনেক। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো ওখান থেকে আসার পর একটু শুয়েছিলাম, তারপর এই দেখো রেডি হয়ে এখন প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি মনসা পুজো। তো দেখো এদিক দিয়ে গিয়েছিলাম কালকে, আর আজকে ওই দিক দিয়ে যাচ্ছি। তো প্রচণ্ড গরম লাগছে, বাড়িতে এসে আরেকবার স্নান করে নিয়েছি। তো দেখো তো যাই প্রসাদ খেয়ে আসি। তো বন্ধুরা কালকে ওই দিক দিয়ে গিয়েছিলাম, আজকেও যাচ্ছি। দেখো একটুখানি রাস্তাটা চিনতে পারছো কিনা জানি না। তো বৌদি চলে গেলো বলছিলাম, থাকার জন্য থাকলো না, নয়তো বৌদি আমাদের সাথে প্রসাদ খেতে যেত। তো এই দেখো বোনকে বললাম একটুখানি ভিডিও করে দিই। বাপরে আমি তো মানে তাড়াতাড়ি মার সাথে হেঁটেই পারছিলাম না, এত তাড়াতাড়ি হাসতে। দেখো আমি দৌড়ে যাচ্ছি। তো এই দেখো বোন একটুখানি ভিডিও করে দিচ্ছে। দেখো মা এত তাড়াতাড়ি যাচ্ছে, আমি যাই মানে মার সাথে সাথে মানে যেতেই পারছি না। তো ঠিক আছে যাই প্রসাদ টসাদ খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এই দেখো প্রসাদ দিয়ে দিয়েছে এক বাড়িতে, প্রথম এটা পিসি বাড়ি হয়। তো দেখো পুজো করেছে, ওইখানে সবাই বসে আছে। তারপর এটা আরেকটা বাড়িতে চলে আসলাম, দেখো বসে আছি, ওদের পূজা মাত্র হলো। তো একটা বাড়িতে গেলে কম করে আধ ঘন্টা মতো সময় লাগে। তারপরে দেখো আর একটা বাড়িতে চলে আসলাম, তো পুরো রাত্রে হয়ে গেছিলো, আটটা বেজে গেছিলো পাঁচটা বাড়িতে বসে। দেখো তো এই দেখো এটা হলো গিয়ে আমার ফ্রেন্ড। তো ও কিছু বলছিল আমার ভিডিও দেখে, তো আমি ভাবলাম তারা তোকেই আমার ভিডিওতে দেখাবো। তো ও যদি দেখে তাহলে দেখে নিস, একটা কমেন্ট করিস। তো দেখো আরেকটা বাড়িতে চলে আসলাম, এই দেখো তারপর বাড়ি চলে আসলাম। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। খুব কম পাচ্ছে।